হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন পূর্ব পাকিস্তানের একজন বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ছিলেন যুক্তফ্রন্টের একজন অন্যতম নেতা। গণতন্ত্র ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 1892 সালের 8 সেপ্টেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার বাবার নাম ছিল জাহিদ সোহরাওয়ার্দী, যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতিমান বিচারক। তার মা ছিলেন বিশিষ্ট উর্দু সাহিত্যিক খুজিস্তা আক্তার বানু। লেফটেন্যান্ট কর্নেল স্যার হাসান সোহরাওয়ার্দী ছিলেন তার মামা। তার পরিবারের সবাই তৎকালীন ভারতবর্ষের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের প্রথা অনুসারে উর্দু ভাষায় কথা বলতেন, কিন্তু সোহরাওয়ার্দী নিজ উদ্যোগে বাংলা ভাষা শিখেন এবং চর্চা করেন। তার শিক্ষাজীবন শুরু হয় কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। পরবর্তীতে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি তার মায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে আরবি ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1913 সালে তিনি যুক্তরাজ্যে চলে যান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও এখান থেকে তিনি আইন বিষয়ে পড়াশোনা করে ব্যাচেলার অফ সিভিল ল বা BCL ডিগ্রি অর্জন করেন। 1918 সালে তিনি গ্রেস ইন হতে বার এট ল ডিগ্রি অর্জন করেন। 1920 সালে তিনি বেগম নিয়াজ ফাতেমাকে বিয়ে করেন, যিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আব্দুর রহিমের কন্যা। এরপর 1921 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং আইন পেশায় নিয়োজিত হন। 1922 সালে তার প্রথম স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন পোলিশ বংশোদ্ভূত রাশিয়ান অভিনেত্রী বেগম বীরা সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবন ছিল মূলত 1921 সাল থেকে 1958 সাল পর্যন্ত। এই সময়ে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভা এবং পাকিস্তান গণপরিষদের সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1924 সালে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, 1937 সালের নির্বাচনের পরে ফজলুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী, 1943 থেকে 1945 সাল পর্যন্ত খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী, 1946 থেকে 1947 সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান আমলে 1954 থেকে 1955 সালে মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী এবং 1956 থেকে 1957 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি 1926 সালে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি প্রতিষ্ঠা করেন। 1929 সালে অ্যাসেম্বলি নির্বাচনের সময় তিনি বেঙ্গল মুসলিম ইলেকশন বোর্ড নামে আরেকটি সংগঠন গড়ে তোলেন। 1937 সালের নির্বাচনের পূর্বে সোহরাওয়ার্দী কলকাতায় ইউনাইটেড মুসলিম পার্টি নামে একটি দল গঠন করেন। পরবর্তীতে তিনি জিন্নার আহ্বানে মুসলিম লীগে যোগ দেন এবং 1937 থেকে 43 সাল পর্যন্ত বঙ্গীয় মুসলিম লীগের সাধারণ সম্পাদক থাকাকালে সোহরাওয়ার্দী সমগ্র প্রদেশে দলকে সংগঠিত করার কাজ করেন। 1949 সালের 23 জুন পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও সোহরাওয়ার্দীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনেও সোহরাওয়ার্দীর ভূমিকা উল্লেখযোগ্য ছিল। এছাড়া 1932 সালে লন্ডনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের প্রাক্কালে সোহরাওয়ার্দী সমগ্র বাংলা, আসাম ও বিহারের মানভূম, সিংভূম ও সম্ভবত পূর্ণিয়া জেলার সমন্বয়ে পূর্ব ভারতে বৃহৎ বাংলা নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। দেশ বিভাগের পর তিনি তখনই পাকিস্তানে না এসে কলকাতায় থেকে যান। 1949 সালে সোহরাওয়ার্দী পাকিস্তানের স্থায়ী বাসিন্দা নন। এ অজুহাতে লিয়াকত আলী খানের সরকার পাকিস্তানের গণপরিষদ থেকে সোহরাওয়ার্দীর সদস্যপদ খারিজ করে দেয়। পরবর্তীতে 1954 সালে দলীয় আপত্তি উপেক্ষা করে মোহাম্মদ আলী মন্ত্রিসভায় তিনি আইনমন্ত্রী হিসেবে যোগ দেন। তিনি 1956 সালের সংবিধান প্রণয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন বাস্তববাদী রাজনীতিবিদ। ব্রিটিশ শাসন থেকে মুক্তি এবং অখণ্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। 1963 সালে স্বাস্থ্যগত কারণে তিনি দেশের বাইরে যান। 5 ডিসেম্বর 1963 সালে লেবাননের রাজধানী বৈরুতে তিনি মৃত্যুবরণ করেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।